নমস্কার। আজ রবিবার, তাই আমরাও আবার হাজির হয়ে গেছি ছোটদের আকাশ নিয়ে। আর আমাদের এই ছোটদের আকাশ অনুষ্ঠানে যেসব বন্ধুরা এসেছেন ওনাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সাথে আজকে রয়েছে অনিরুদ্ধ বিশ্বাস, স্বাগত তোমাকে, রয়েছে জিশানাথ, স্বাগত তোমাকে, রয়েছে সৃজনী আড্ডো, স্বাগত তোমাদেরকে। কিরকম লাগছে এসে আমাদের এখানে? খুব ভালো লাগছে। আজকে অনিরুদ্ধ প্রথম করছিস? জিশা প্রথম আর সৃজনী করেছ আরো, তাই তো? প্রথম আসলে কিরকম লাগে? ভালোই লাগবে? একটু নার্ভাস। নার্ভাস এখানে এসে? নার্ভাস একদমই না কি, এরপরে ভালো লাগবে। আজকে আজকে অনুষ্ঠানটা সবাইকে গিয়ে সবাইকে বলতে হবে তো, আজকে ফেসবুকে এটা শেয়ার করবে, তাই তো? নিজের ওয়ালে আজকে প্রথম করেছো, তাই না? এটা তো ভীষণ মজা, তাই? যে শুরু করছি আমরা, কে সৃজনী শুরু করবে আজকে? হ্যাঁ ঠিক আছে, চলো শুরু করি। শুরুটা হোক, তারপর আমরা কথা বলবো, ঠিক আছে? নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দাবিস্তা গ্রন্থ সাহিব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডুশ্রম? মগজে হানিছ সুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলেই দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হেয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝোট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়েই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাসীর কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবীর মহা বেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার। এখন জিশার কাছে আসবো, তাই তো? আমি কথাই বলতে পারছি না। আচ্ছা জিশার, আমি হাতে অনেকগুলো মানে অনেক কিছু আঁকা আঁকা দেখছি, তুমি নিজে এঁকেছিস? এই যে হাতে, এই যে বা হাতে, এগুলো কি মেহেন্দি পড়েছিস? কে পড়িয়ে দিয়েছে? নিজেই পড়েছো, তাই? খুব সুন্দর হয়েছে তো। আবার হাতে এটা কি লিখে রেখেছিস? বা হাতে জিশার নাম লিখে রেখেছিস, তাই? আর ডান হাতে নেল পালিশ, খুব সুন্দর লাগছে, তাই তো? এখন জিশা কোন স্কুলে পড়ে? শ্রীকৃষ্ণ মিশন স্কুল। কোন ক্লাসে? সিক্সে। তা এখন জিশা কি বলবে আজকে? কোনটা বলবি বলো? ঝর্ণা বলো। নমস্কার, কবি সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৈরিক স্বর্ণে, গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনু ভরে যৌবন তাপসিয়া পর্ণা। ঝর্ণা পাশানে স্নেহ দ্বারা তুষারের বিন্দু, ডাকে তরেছে তরল উতরল সিন্ধু, মেঘানি জুই ফুলি বৃষ্টিও অঙ্গে, চুমা চুমকে হারে চাঁদ ঘোরের অঙ্গে, তুলা ভরা দেয় ধরা তোর লাগি ধর্ণা। ঝর্ণা
এসো তৃষ্ণার দেশে এসো কলহাস্যে, গিরিধরী বিহারিণী হরিণীলাস্যে, ধূসরের ঊষরের কর তুমি অন্ত, শ্যামলিয়া পরশে কর গো শ্রীমন্ত, ভরা ঘট এসো নিয়ে ভরসায় ভরনা ঝর্ণা, শৈলীর পৈঠায় এসো তুমি গাত্রী, পাহাড়ের বুক চেরা এসো প্রেমদাত্রী, পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো, হরিচরণ অচ্যুতার গঙ্গার প্রায় গো, তুমি স্বপ্নে এসো কি বিদ্যুৎ পর্ণা ঝর্ণা। নমস্কার। আমি কাস্তে বলবো। নমস্কার কবি দীনেশ দাসের কাস্তে, বেয়নে ঢোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু, বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহেত, এ যুগের চাঁদ হলো কাস্তে, লোহা আর ইস্পাতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ, চূর্ণ এলো হের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, ক্ষয়িত গলিত হয় মাটিতে মাটির মাটির যুগ ঊর্ধ্বে, দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। নমস্কার। বাহ, কি কিরকম লাগলো বলে? তুই যে বলছিলি একটু টেনশন, এরকম কিছু আর লাগছিল? এখন লাগছে? কিছু মনে হচ্ছে না? কত মজা লাগছে না? মজা হচ্ছে না? আমার তো খুব ভালো লাগছে জানিস, তোদের সাথে যে রবিবার আসলে তো আমি অপেক্ষা করে বসে থাকি, কে আসবে কে আসবে, ওদের সাথে একটু গল্প করব, ওদের সাথে ওদের কবিতাগুলো শুনবো। ওদের তো আজকে গল্প করতে ইচ্ছে হচ্ছে। তোর কী করতে মানে সবচেয়ে কী ভালো লাগে সেরকম করতে? তোর সবচেয়ে বেশি কী ভালো লাগে? আমার তো মেনলি পড়াশোনা করতে বেশি ভালো লাগে। পড়াশোনা করতে শুধু ভালো লাগে? হ্যাঁ, আর বাকিগুলিতে বেশি টাইম পাই না। বাকিগুলিতে বেশি কিছু সময় কেন নেই? সময় নেই কেন? সময় আছে আছে কেন না? আছে। আজকে তো ড্রয়িং ছিলাম, যেতে পারিনি। যেতে পারিনি? এমন করে করে প্রতিদিন এমন করে করে মিস হয়ে যায়। ওহো, মানে সবচেয়ে বেশি ভালো লাগে পড়তে? পড়তেটা এমনিতেই ভালো লাগে, বই গল্প টল্প বই নিজের থেকে মানে ভালো লাগে, এটা অন্য বলে ঠিক আছে নাকি? তাই আর মেইনলি কবিতা পড়তে ভালো লাগে। কবিতা পড়তে ভালো লাগে? আর কি একদম অপছন্দ, এটা করতে ইচ্ছে হয় না কোনটা? এমন নেই, এমন কিছুই নেই না, সব ভালো লাগে করতে। আর মানে ওইটা মানে যেটা এমনিতে ভালোই লাগে সবকিছু, এরকম কোনো কিছু না? যে কোনো সময় বললে ভালো লাগে আর কি, মানে যদি একটা সময় ফিক্সড থাকে তাহলে তখন ভালো লাগে। আচ্ছা, মানে কি তুমি কি এরকম ভালো লাগে যে একটা রুটিন রুটিন করে চলতে ভালো লাগে, যে ওই টাইম 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 এইভাবে, এটা ভালো লাগে, এটা পছন্দ একদম? মানে তুই কি মানে ছুটির দিনও ওরকম মেনটেন করে চলিস, মানে যে এই সকাল দিনে বেশি করি না, অন্য দিন ওরকম, ওটা হলে ভালো না? রুটিন অনুযায়ী ও গুছালো করে রাখতে কিছু ভালো লাগে না? ঘর সবকিছু পরিষ্কার করে করে রাখিস? কোনো কোনো সময় তো ভুলে যায়, মা আসলে মা আসার আগে সব সময় গুছিয়ে নিই। ও, মা আসার আগে গুছিয়ে নিস? বাড়ি থেকে গেছে? বাড়িতে মা বাবা আর আমি, ও তিনজন। আর ওরা সবাই চাকরি করে নাকি? বাড়িতে থাকে না? না। ও, তখন বাড়িতে আসলে পরে এরা কি সব গুছি না? বাড়িতে একা থাকি রাত দুপুর সারাদিন? সারাদিন না, মার যদি সকাল থেকে তাহলে তো 10টা থেকে 2টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জিসার কিরকম লাগলো এখন কবিতাটা, প্রথম কবিতা বলে এরকম কিছু লাগছে? ভয় পাওয়ার কিছু কিছু মনে হচ্ছে এরকম কিছু? একদমই তো না, বলো লাগছে না তো? কি করতে বেশি ভালো লাগে? ভালো কি করতে ভালো লাগে? ভালো তো পড়াটাই। পড়াটাই? আর আর কি ভালো লাগে? শাস্তে হাতে হাতে মেহেন্দি করতে ভালো লাগে? ভালো লাগে না? হ্যাঁ, এটা ভালো লাগে। এটা আমি জিসাকে যখন দেখি তখন জিসার হাতটাই সবসময় মেহেন্দি, এরকম ছবি এখন দেখি, কবিতার ক্লাসেও আমি তোমাকে দেখেছি এরকম করে এঁকে রেখেছো, আবার ডান হাতেই শুধু নেল পালিশ পরে রেখেছো। এটা আমার ওদিনও জিজ্ঞেস করার ইচ্ছে ছিল যে এক হাতেই কেন জিসা নেল পালিশ পরে, অন্য আঙুলে পরে না কেন? অন্য হাতে ওই হাতটাতে পরে না কেন? এটা তো ইচ্ছে হয় লোক বড় বলে নাকি বলেছিলে যদিও? হ্যাঁ।
আমি ভাবছিলাম তোমাকে আবার ক্যামেরার সামনে জিজ্ঞেস করবো আজকে জিসা কি বলে। আর অপছন্দের জিনিস কি শুনি? অপছন্দের জিনিস আছে কিছু এখন? এরকম কিছু নেই, হ্যাঁ সবই ঠিক আছে, তাই তো? আর সৃজনী কি ভালো লাগে বেশি? সবচেয়ে বেশি ভালো লাগে স্টোরি বুকস পড়তে। তাই? আর সবচেয়ে বেশি খারাপ কি লাগে? একদম ভালো লাগে না এই জিনিসটা, এরকম কিছু আছে? এরকম কিছু নেই, সবই ঠিক আছে, তাই তো? ঠিক আছে, আবার কবিতা দিয়ে যাই। চলো কবিতা, আজকে কয়টা কয়টা করে কবিতা এনেছে সবাই? আমি তো 6টা। তুমি? 5। তুই? 7। বাহ, চলো শুরু করি। কবি মন্দাক্রান্তা সেনের এই পৃথিবীর কবিতা। পৃথিবীকে কত ভাগে ভাঙা যায় বল, তিন ভাগ জল আর এক ভাগ স্থল। অতটা জলেও তবু যায়নি সে ডুবে, দিব্যি ছড়িয়ে আছে পশ্চিমে পূবে। মধ্যে বিষুবরেখা মনে মনে আঁকা, উত্তরে দক্ষিণে গোলার্ধ রেখা। বেশ বেশ, এত গেল ভূগোলের ক্লাস। পৃথিবী মানে কি শুধু জল মাটি ঘাস? পৃথিবী মানে তো তার মানুষের কথা, নদী জলের মতো প্রাণের বহতা। তাতে কি কখনো যায় ওইভাবে ভাঙা, তিন ভাগ জল আর এক ভাগ ডাঙা? আসলে এ পৃথিবী তো দুটো ভাগে ভাগ, মাঝখানে আঁকা তার আরেকটি দাগ। ভীষণ জরুরি তার নামটাকে শেখা, সে দাগের নাম হলো দারিদ্র রেখা। এই দাগ বিচ্ছিরি কালো কুচকুচে, একে যদি কোনোদিন দেওয়া যায় মুছে, পৃথিবী নতুন ভরে হবে ফের রাঙা, মানুষের স্বপ্নকে যাবে না কো ভাঙা। নমস্কার। বলছে কে বলে দিয়েছে আজকে কবিতাগুলো, এরকম কবিতাগুলো আনতে? কি আজকে নিজের পছন্দ এনেছো সবগুলো? হ্যাঁ নিজের পছন্দ, নিজে সাজিয়েছো। বাহ খুব সুন্দর। আর জিসাকে কে বলে দিয়েছে? জিসা কি মানে কবিতাগুলো কি নিজে নিজেই পছন্দ করেছে যে এইগুলো আমি পড়বো আজকে বলবো? তাই সবগুলো নিজের পছন্দে? আর কে মানে বাড়িতে কে বলে যে ওটা ঠিক করে দিতে? মা বাবা কে থাকে বেশি যে ওইটা তুমি ঠিক করে করো নি, ওইটা কে বলে? মা বেশি বলে না বাবা বলে? দুজনেই বলে। জিসার কি বোন আছে? কেউ আছে বাড়িতে? একা একা কিভাবে সময় কাটে? এখন তো দুপুর স্কুলে ঠিকইছি, তাই সময়টা কেটে যায়। আগে সময় কাটতো না? আগে সবাই কাটতো না বাড়িতে কার সাথে, মানে তখন একা কার সাথে থাকতে? ও তখন আমার দাদা থাকতো। ও তখন থাকতো, তার ওদের সাথে থাকতো, তাই তো? আচ্ছা এখন কি কবিতা শোনাবে? বাংলার মুখ। চল। নমস্কার, কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে যেয়ে দেখি, পাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবে স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ। ফণি মনুষার ঝোপে সটবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনি হিজল বট তমালে নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দাদুশী জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশত বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে, ছিন্ন খঞ্জনার মতন যখন শুনেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ভাটফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায়। নমস্কার। কি ভালো লাগে বেশি, সমুদ্র ভালো লাগে, পাহাড় ভালো লাগে, কোনটা বেশি ভালো লাগে? সমুদ্র। সৃজনী? আর তোর কি ভালো লাগে? সমুদ্র ভালো লাগে। আচ্ছা আর বড় বড় মাঠ, মাঠ দেখেছিস কখনো? দেখেছিস? কোথায় যাস? আগে যেতিস কোথায়? আমাদের সাইডে একটা বড় মাঠ আছে, ওখানে সবাই খেলে, খেলাধুলা হয় নাকি? হ্যাঁ হয়, দেখি জানলা থেকে দেখি। জানলা থেকে দেখিস ওরা খেলে? তোমার খেলতে ইচ্ছা হয় না? হয় কিন্তু পড়াও তো আছে। পড়াও তো আছে, একটু খেললি মানে সময় হচ্ছে না। আমি আরেকটা মাঠে গিয়ে হাঁটি।
আরেকটা মাঠে গিয়ে হাঁটিস, তোর দিস না বড় মাঠ দেখলে ইচ্ছে হয় না দৌড় দিতে? হ্যাঁ দিত দিত, কিন্তু এখন তো জল তাদের সব দিয়ে কাদা টাদা আছে, তাহলে পায়ে লেগে যাবে, তাহলে দৌড় দিতে পারে না। মানে কি কাদা বা জল জমে থাকে ওখানে টানতিস না? না, দূরে সরে যাস, মানে পায়ে কাদা লাগবে, তাই তো অপছন্দ কাদা লেগে গেলে। আর তুই লাফাচ্ছিস না? আর জিসা তো লাফায় না, নিশ্চয় লাফায় জল কাদা দেখলে। বুঝতে অন্য তুই যাস কখনো মাঠে? মাঠে আগে যেতাম, এখন আর যাই না। এখন তো আছে, তুমি তখন কি করতিস? মানে জল টল থাকলে, জমে জমে থাকলে ওখানে গিয়ে লাফাতিস, কিছু করতিস না? আর সিজনে তো যাস, ঘরেই থাকি। সময় কাটে কিভাবে? সময় কাটে, আমার আবৃত্তি আছে, গান আছে, ড্রয়িং আছে, এগুলো নিয়ে কেটে যায়। এগুলো নিয়ে কেটে যায়। আর কি কি গান আর কি কি অনেক কি কি শিখিস তাহলে? গান শিখিস, আবৃত্তি, ড্রয়িং আর কি? গান, আবৃত্তি, ড্রয়িং, এই তিনটি। তিনটেই? নাচ হয় না? নাচ আগে শিখতাম, এখন শিখছি না। শিখছো না? গান শোনাবে? কি গান শিখো? গান আমি ভোকাল, রবীন্দ্র আর নজরুল তিনটাই শিখি। বুঝতে ভালো, আমরা একটা শুনবো, নিশ্চয় শোনাতে পারো, কোনো অসুবিধা নেই। আর জিসা, জিসা কি কি করে? আমি আর্ট আর আবৃত্তি। আর্ট আর আবৃত্তি। আর গান শুনতে ভালো লাগে? হ্যাঁ শুনতে ভালো লাগে। কি রকম গান শুনতে ভালো লাগে? হিন্দি গান। হিন্দি গান। সময় কাটে কিভাবে সারাদিন? বাংলা সিরিয়াল যে কতগুলো থাকে ওগুলো? হ্যাঁ বাংলা সিরিয়ালও দেখি, আগে দেখতাম খুব, এখন আর বেশি দেখি না। দেখো না? না এখন হিন্দি বেশি দেখি। হিন্দি সিরিয়াল এগুলো দেখলে কিরকম লাগে, মজা লাগে? যে ওখানে যে শুধু যদি সিরিয়াল গুলো তো যে অনেক সময় থাকে না, শুধু এই ঝগড়া করছে, এই ঝগড়া করছে একজন সাথে, এগুলো কিরকম লাগে? একটা সিরিয়াল আছে যেগুলোতে ঝগড়া নেই। কি কিরকম সিরিয়াল, কোনটা? ম্যাডাম স্যার। আচ্ছা ওইটা, ওইটা অবশ্য দেখিনি আমি, টিভি অনেক দিন হয়েছে। আর এগুলো দেখতে কার্টুন টার্টুন দেখিস না? না কার্টুন আমার ভালো লাগে না, কার্টুন ভালো লাগে না। আচ্ছা আর মোবাইলে কিছু, মোবাইলে কিছু দেখিস কি গেম? টি মোবাইলে তো দেখি। দেখো। আর তুই সৃজনী? মোবাইল তো একদমই দেখি না। ভালো, খুব ভালো। তারপর? তারপর আর টিভিতে, টিভিও সেরকম একটা দেখি না, দেখলে মা বাবা তারা নিউজ চালালে নিউজ সেটা চলে। ও বাবা মা জিতে তোমার পছন্দের, মানে তুমি এরকম কিছু নেই, দেখতে ইচ্ছে করে না? তাহলে সব মানে তুই মানে মানে বেশিরভাগ যখন তুমি অবসর থাকো তখন কি করতে বেশি ভালো লাগে নিজের থেকে? ওটা তো এই যে তুমি দেখছো না, এটা তো তোমার ইচ্ছে হবে পুরোটা না, না তো তুমি না এমনিতে দেখতে পারতে, তোমার পছন্দই হয় না ব্যাপারগুলো। তাহলে তোমার সবচেয়ে পছন্দ কি করতে? হয় বই নিয়ে পড়তে ভালো লাগে বেশি? বুকস রিড করতেই বেশি ভালো লাগে। এটাই ভালো লাগে, যাক ভালো। আর অনিরুদ্ধ তো বলেছে কি কি করতে ভালো লাগে? একা থাকার সময় আমি এই কয়েকটা কয়েকটা মানে কি বলবো নিজের মধ্যে ইংলিশে কয়েকটা কয়েকটা জীবন বাড়ি স্টোরি লিখি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, একটা শুনবো না? মানে মনে তো নিয়ে নিশ্চয়ই বাড়িতে খুব ভালো যে আছে। তুই তুমি যে লিখছি লিখে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখছো তো নাকি লিখে লিখে আবার ফেলে দাও? না না না, বা খুব ভালো যদি এরকম এটা তোমার বই লিখ মানে তুমি যদি এরকম কর করে বই লিখবে তো এটার বইয়ের টাইটেলটা কি দেবে যদি এরকম একটা কিছু লিখলে বই ছাপাবে? এখনো ভাবিনি। ভাবনি এখনো? বা খুব সুন্দর, খুব ভালো, এটা তো খুব ভালো তাই না? এখন কি অনিরুদ্ধ তো বলবে কবিতা? চলো একটা কবিতা শুন। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয়শূন্য, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক করি দয়ে উৎস মুখ উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসি, পৌরুষেরে করুণি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতেরই সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর করে কবিতা বলছিস। তোমাদের স্যার কার কাছে শেখো তোমরা?
উত্তম চক্রবর্তী স্যার, তাই তো? খুব মজা করে শেখায় তাই না? এটাই তো, খুব মজা করে 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 শেখায়, প্রতিটা কথা বুঝিয়ে দেয় অর্থ, তাই না? খুব সুন্দর করে মজা করে করে বলে, তাই না? ভীষণ মজার জিনিস এত, আর ভীষণ ভালো যে তোমরা এখন স্যারের কাছে শিখতে পারছো, ভীষণ ভালো। এখন আমরা আবার সৃজনের কাছে যাবো, তাই তো? চলো। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছেড়ে দে মা কেঁদে বাঁচি। দাদা নেই, দিদি নেই, ভাই নেই, বোন নেই, শুধু লেখা পড়া ছাড়া কোনো দিকে মন নেই। পিসি নেই, মাসি নেই, কাকা নেই, কাকি নেই, হাতে নিয়ে চানাচুর কিংবা পাটালিগুর, জানালায় উকি মেরে কারো ডাকা ডাকি নেই। মামা নেই, মামি নেই, জ্যাঠা নেই, জেঠি নেই, ঝিমলি পটলা ভূত খুঁড়ত তো জ্যাত্ত তো, ভাই বোনে মিলেমিশে ছুটির দুপুরে বসে রংচটা তাস নিয়ে গাধা পেটা পেটে নেই, আড়ি দিয়ে ভাপ করে ফের খিটিমিটি নেই, সকালে সবাই গিয়ে পুকুরে ঝাঁপানো নেই, দল বেঁধে মাঠে নেমে বিকেলে দাপানো নেই, দিঘি নেই, বন নেই, মাঠ কি উঠোনি নেই, উঠোনে মায়ের হাতে লাগানো দোপাটি নেই, সারি সারি বাড়ি শুধু জল নেই, মাটি নেই। ব্যাপারটা যত দেখি তত ভাবি ফিরে ফিরে, সবই যদি নেই নেই তাহলে রইল কি রে, আছে শুধু লেখাপড়া টেবিল চেয়ারে বসে, বইয়ের পাহাড় ভাঙা নেহাতি কপাল দোষে, দিন রাত লেখাপড়া তার থেকে ছুটি নেই, আছে খাতা পেন্সিল আর কিচ্ছুটি নেই, এর নাম বেঁচে থাকা, একে জীবন নাকি, এ তো এক জাতা কলে ঢুকে যাওয়া পাকাপাকি। নমস্কার। এখন জিসাইয়ের কবিতা, আরে সরি, সৃজনীর কবিতাটা পড়তে পড়তে কিরকম মনে করেছে? ওগুলো কি মানে সৃজনী কি মানে আফসোস হয় যে সেগুলো নেই, না সৃজনী পড়, সৃজনীতে পড়তেই ভালোবাসে, কোনটা? তাহলে কি সৃজনী ওইগুলো মিস করে না? করি করি, যে মানে কবিতাটা পড়তে পড়তে এরকম চোখে মানে ভেসে আসে না যে সবাই যদি এরকম থাকতো, ওইটা কি পছন্দের হতো ব্যাপারটা? খুবই পছন্দের হতো, যে সবাই মিলে এরকম করে পুকুরে ঝাঁপানো, এই ব্যাপারগুলো এই কবিতাটার মধ্যেই তো আছে না? পুকুর দেখেছিস কখনো? সাঁতার শিখেছিস না? সাঁতার শিখিনি। পুকুর দেখেছ? দেখেছ? আচ্ছা, ওইগুলো দেখতে এগুলো খুব মজার না? মাছ ধরতে দেখেছো কখনো? দেখেছি। ধরেছো কখনো? এই কবিতাটা খুব সুন্দর। তা তোর তোর এটা কিরকম লাগে শুনে? এটা এটা পড়েছিস তুই কখনো? জিসা পড়েছিস এই কবিতাটা? না পড়নি। তুই পড়েছিস? পড়িস না, কিন্তু শুনতে তো ভালো লাগলো। মানে ওইরকম যদি হয়, ওইরকম জিনিসটা জানো, তোমাকে শুধু পড়া পড়া ওইটা ভালো না, আগে ওইরকম যদি সব মিলিয়ে থাকতো কোনটা ভালো লাগতো বেশি? সব মিলিয়ে থাকতো, তাই না? অনিরুদ্ধ সবাই মিলে মিশে সব ভাই বোন থাকতো অনেকজন, তাই না? এখন জিসা শুনি, বলো একটা কবিতা। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল ফোটানো। তোরা কেউ পারবি নি গো, পারবি নি ফুল ফোটাতে, যতই বলিস যতই করিস যতই তোরা তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত পারিস বোটাতে, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, দৃষ্টি দিয়ে বারে বারে স্নান করতে পারিস তারে, ছিটতে পারিস দলগুলিটা ধুলে পারিস লোটাতে, তোদের বিষম গণ্ডগোলে যদি বাসে মুক্তি খোলে, ধরবে নারং পারবে না তার খন্ডটুকু ছোটাতে, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে বোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, নিঃশ্বাসে তার নিমিশেতে ফুল যেন চায় উড়ে যেতে, পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে, রং যে ফুটে উঠে কত প্রাণের বেকুলতার মতো, যদি কারে আনতে ডাকে গন্ধটাকে ছোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। নমস্কার। অনুরোধ হয়ে গেছে যে নমস্কার কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে,
হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স ড্যাড নট সো ফেয়ার, ওনলি 69, ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কর্ণে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। নমস্কার। আজ আজ অনুরোধী বলতো, তোদের তো কোন মানে ইয়েটা পড়তে ভালো লাগে, কোন বই মানে অঙ্ক করতে বেশি ভালো লাগে, না ভূগোল কোনটা বেশি ভালো লাগে পড়তে, না কোনটাতে বেশি মার্কস উঠে? অঙ্ক আর সায়েন্স ভালো লাগে। সায়েন্স গুলো বেশি ভালো লাগে তো? সেম সেম তো? আমার জিকে, সায়েন্স আর ম্যাথসটা ভালো লাগে। না কতক্ষণ করিস বাড়িতে, কতক্ষণ বসে বসে অঙ্ক করিস? অনেক করিস? কতক্ষণ? মানে এটার কোনো হিসেব নেই, মানে করতেই থাকে, অঙ্ক করতেই ভালো লাগে, করতে ভালো লাগে। জিসা কতক্ষণ করো অঙ্ক? এই না, এটা কোনো কিছু নেই, মানে ভালো লাগে বেশি করতে, তাই তো? চলো আবার কবিতাতে যাই। আর কয়টা কবিতা আছে? আর এটা করলে আরো দুটো থাকবে। দুটো তো আমার, আরো দুইটা আছে। তোর কয়টা আছে? আমার আরো তিনটার মতো। তিনটে আছে, চলো কবিতা শুন। নমস্কার, কবি দেবেশ ঠাকুরের মুখ্য। বই কাঁধে দল বেঁধে যাচ্ছে কারা, বই কাঁধে দল বেঁধে যাচ্ছে কারা, সব পাওয়ার দল সর্বহারা, সিলেবাস ভারে কুজো দুব্য ঘাস, কাঁধে পৃথিবীর বোঝা খুদে অ্যাটলাস, হিস্ট্রি জিওগ্রাফি নীতি বিজ্ঞান, অঙ্কে আশঙ্কার নৌকা ভাসান, ইঁদুরের দৌড়ে ছন্ন ছাড়া, চক্রবুহের মাঝে হায় বেচারা, স্কুলে যাবে না গিলোটিনে, কেউ কেউ ফিরে আসে রাস্তা চিনে, 7:30 স্কুল, বিকেলে কোচিং, সন্ধ্যায় দিদিমণি অঙ্ক ম্যাচিং, শনিবার গান শেখা, রবিবার নাচ, অ্যাকোয়ারিয়ামে রাখা লাল নির্মাছ, সুইমিং আছে আছে আবৃত্তিটাও, ড্রয়িং না শিখলে কচু পোড়া খাও, যোগ ব্যায়ামের ক্লাস প্রতি রোববার, বৃহস্পতিবার আছে কম্পিউটার, ক্যারিয়ার ক্যারিয়ার প্রতিষ্ঠা চাই, ক্যারিয়ার ছাড়া কিছু অভিধানে নাই, দেখো না নীল আকাশ বৈশাখী ঝড়, প্রয়োজনে হতে হবে স্বার্থপর, ধর্ম অর্থ মুখ জয়ের টিকা, মা বাপকে ছেড়ে সোজা আমেরিকা, পিতৃসত্য মেনে পঞ্চবটি বোন, আজ তার নয়া রূপ ওয়াশিংটন। নমস্কার। মানে এখন তোদের কিরকম মনে হয়, মানে তোরা তো এরকম করে করিস না পড়া পড়া, এটা মজা করে তো করতে হবে, তাই তো? ওইরকম না যে ভর পড়া 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 ভয়ানক যাতে না হয়, তাই না? সুন্দর করে চলতে হবে, তাই না? সব কিছু মিলিয়ে হা খুশি ভাবে চলতে হবে। জিসা এরকম না তো পড়া 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 আর কিছু নেই এরকম না। জিসাকে দেখলে মনে হয় না, কি বলিস? হ্যাঁ, সিজিতাকে দেখলে মনে হয় না, তোকে দেখলে একদমই মনে হয় না, সবাই আনন্দে আছিস, তাই না? মজা মজা খেতে খেতে কি সবচেয়ে খেতে কি ভালো লাগে? কিছু খেতে ইচ্ছে করে না? আমি বিরিয়ানি খেতে ভালো লাগে। কোথায় তুই? আমার তো ফেভারিট বেশি কিছু নেই। ফেভারিট কিছু নেই? না। সব খাস? আমার ডিম ভালো লাগে। ডিম ভালো লাগে? আর সিজনি? আমার ভেজটা ভালো লাগে বেশি। ভেজ ভালো লাগে? বাহ, খুব ভালো। আর তুমি বাড়ি গিয়ে খাও না বাড়িতেই সব? সবটা বাড়িতেই। বাড়িতে? মাঝে মাঝে বাড়িতে। মাঝে মাঝে বাড়িতে? মানে সবসময় বাড়িতে খাই, বাবার সাথে বেরোলে আর কি খাই বাইরে। আর তুই? বাড়িতে। বাড়িতে সব? বাড়িতে। আর কি মা খুব রান্না খুব স্বাদ না? হ্যাঁ। ইচ্ছে করে না বাইরে খেতে? বাইরে খেতে কি ইচ্ছে করে না? যে মা ওটা খাবো ওটা খাবো এরকম ইচ্ছে বলিস না? তুই বলিসই না? তখন কি কোনো কোনো সময় এনে দেয়? কোনো কোনো তাহলে বলছিস না তো? মা সব বন্ধুরা শুনবে না? নাকি বন্ধুরা শুনে ফেলবে বলে না? সব বন্ধুদের সাথে বলিস যে জানিস তো আমি তো শুধু বাড়িতে কোনো অন্য বাচ্চা কোনো খাবারই খাই না, এরকম গল্প বলিস নাকি? না না না। হ্যাঁ,
এরকম বলিস না তো যে না আমি তো শুধুই ভালো খাবার খাই, ভালো খাবার খাই, এরকম এর জন্য বলতে চাইছিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুলে বন্ধু কয়জন? একজনই আছে, তাই তো? একজনকে নিয়ে মানে স্কুলে গিয়ে কি করিস, গলায় ধরে বসে থাকিস না দূরে দূরে থাকে বললি? না না, দূরে দূরে থাকে, দূরে দূরে থাকে, অনেকদিন ধরে অ্যাবসেন্ট আছে, আসছে না। তো ফোন করে জিজ্ঞেস করনি যে আসছিস না কেন? জিজ্ঞেস করনি? কথা হয় না বেশি। আর কথাই হয় না তো স্কুলে গিয়ে কি করো, চুপ করে বসে থাকো? হ্যাঁ চুপ করে সবার দিকে কিরকম করে তাকাও না, চুপ করে দেখো সবাই কি করছে, যে ওরা কি করছে এরকম ভাবো, যে দেখাচ্ছ যে ওরা কি করছে, এরকম বাজে কাজ কেন এরকম বলে দেখা না, চুপ করে তুমি তো চুপ করে থাকো। তাই ওরা যখন কথা বলে তখন ওদেরকে কি বলো, জোরে কথা বলছিস কেন, এরকম করে বল, বলো কিছু, চোখ দিয়ে টোক দিয়ে এরকম মুখ বানাও, যে সে এভাবে কথা বলছিস কেন এরকম মুখটা, এরকম করে কিছু করো না, চুপ করে বসে থাকো, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকিস। আর জিসা কি করে স্কুলে, কি করে, অনেকগুলি বন্ধু? তারপরে ওখানে গিয়ে কি করিস? এখন আমি বুঝতে পারছি যে এখানে ক্যামেরার সামনে এমনি চুপ 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 আবার এরকম মনে হচ্ছে দিশাকে, স্কুলে স্কুলে মনে হয় না এত চুপ 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 নাকি, এত চুপচুপ না, অতটাও না। আচ্ছা স্কুলে খেলা টেলা হয়, কি খেলিস গ্রুপে যখন থাকো তখন কি খেলো, অনেকজন যখন থাকো একসাথে কি খেলো তখন? গল্প, শুধু গল্প? কিরকম গল্প, সব যা খুশি নাকি? যা খুশি। আর এরপরে আর টিফিন খাওয়া কিরকম, সবাই মিলে একসাথে মিলে বসে খা, সবাই মিলে একসাথে বসে খা? আর সিজনি আমার তো, আমাদের তো 7 জনের একটা গ্রুপ আছে, 7 জনে। আচ্ছা তো ওটার মধ্যে যত খেলা টেলা হয় যাই হোক, ও সবাই ওই তোমরা 7 জন একটা গ্রুপ, মানে যা যা খেলা গ্রুপে অনেক কিছু কি খেলো, মানে গল্প গান না কি হয়, খুব বেশি গল্প, কি রকম গল্প হয়, কত কি রকম গল্প করতে ওরা আসলে ভালোবাসিস, যে ওরকম গল্প করলে ভালো লাগে, যে আমার সাথে বসেছি নিশ্চয় ভালো লাগছে না, যেরকম গল্প কেন করছে, আমি কি বাচ্চা না বড়, ওরকম গল্প হলে কিরকম গল্প করলে ভালো লাগে বেশি, যখন যে টপিকটা থাকে এটাতে, ওইটাতে মজা। আচ্ছা চলো কবিতা শুনি একটা। নমস্কার, কবি সুকান্ত ভট্টাচার্যের রেশন কার্ড। রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা, হারিয়ে ফেলল ভুলে রেশনের কার্ডটা, তারপর ছুটাছুটি এখানে ওখানে, রঘু ছুটে এলো তার রেশনের, সেখানে বলল কেঁদে, হুজুর চাই যে আটা, দোকানি বলল হেঁকে, চলবে না কাদা কাটা, হাটে মাঠে ঘাটে যাও, খুঁজো গিয়ে রাস্তায়, ছুটে যাও আড্ডায়, খুঁজো চারিপাশটায়, কিংবা অফিসে যাও এ রেশনের এলাকা, আমার মামার পিসে কাজ করে ছেলে তার, তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে। রঘুবীর বলল কেঁদে, ছমাস কী করব, ছমাস কি উপবাস করে ধুকে মরব, আমি তার করব কি, দোকানি উঠল রেগে, যা খুশি তা করো তুমি, বলল সে অতি রেগে, পয়সা থাকে তো খিও হোটেলে বা মেসেতে, নাইলে শটান তুমি যেতে পারো দেশেতে। নমস্কার। একটা এরকম এরকম খেতে পাচ্ছে না বলে যাচ্ছে, তাই তো? কিরকম লাগে এরকম শুনলে, তুই যে তোর কাছে যে কেউ আসে বলে যে আমাকে একটা কিছু খাওয়া দে, তখন তুই কি করবি, হুট করে বললো যে আমাকে একটু খাওয়া দে কিছু, তখন তুই কি করবি? দিয়ে দেবে? আর নাহলে, আর নাহলে কি বলবে, এই এই ছবি না এরকম বলবে? যদি না থাকে তখন কি বলবে, তখন কি বলবে? আর জিসার কাছে আসলে কি বলবে, এরকম কি দিবি, মানে যা থাকবে? আর ইও সেজন্য কি করবি? হ্যাঁ যা থাকবে দেব, যা থাকবে দেবে উদ্দেশ্যে, মানে এই যে মানে একটা এগুলো একটু বেশি বড় তোমাদের বললাম না, যে চলো এবার সিজনই চলো কবিতা শুনি। নমস্কার, কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী। একটা বলে ফেলো মাঝখানে, এরপরে তুমি যাবে, চলো। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কান্দারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে দড়ি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তড়ি পার, তিমিরো রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান,
যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে তড়ি পার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্দারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্দারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার কান্দারি তবু সম্মুখে ওই পলাশি প্রান্তর অধিবেশের অভি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুঁশিয়ার নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটে মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তবুও সহানুভূতি জ্বালালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তা করেও এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তারা খেল প্রচণ্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো সাদা দামি কাপড়ে ঢাকা টেবিল অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে নমস্কার কিরকম না কবিতাগুলো তোর কিরকম লাগে কবিতা পড়তে আর যখন বুঝে বুঝে পড়িস কিরকম না চলো সবাই কবিতা আরেকটা শুন নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্ব দেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যোগের পরিচয় পত্র পরিভূমিষ্ট শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার চলো এখন জিশার কাছে বলো কি বলবি নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রাণ এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় লাজ ভয় মৃত্যু ভয় আদিন প্রাণ দুর্বলের এই পাষাণ ভার এ চিরপেশন যন্ত্রণা ধুলিতলে আত্ম অবনতি দ্বন্দ্বের পলে পলে আত্ম অবমান অন্তরে বাহিরে দাসত্বের রজ্জুর তস্ত্র মতো শিরে সহস্রে পদ প্রান্ত বারম্বার
মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর করো মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে নমস্কার। বড় হয়ে তোমরা ভেবেছো কিছু, মানে কে কিছু ইচ্ছে আছে যে আমি এটা হবো এরকম কিছু ভেবেছিস এখনো? কি হবে? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? তুই? ডক্টর। ডক্টর তুই? আমি তো ভেবেছি যে ভালো কিছু করলেই হলো, আর আমার এই দুনিয়ার বিভিন্ন জায়গায় যেতে খুব ইচ্ছে আছে। ও, মানে সব জায়গায় ঘুরতে ইচ্ছে আছে না? মানে একা একা তখন ঘুরতে গেলে কাকে নিয়ে যাবে বেশি সবচেয়ে ইচ্ছে? মা বাবাকে নিয়ে যাব। মা বাবাকে নিয়ে? মানে সবাই কি ঘুরতে যাবে না, মানে কেন, মানে কিসের জন্য যাবে? মানে সব কিছু দেখতে ইচ্ছে হচ্ছে, মানে সব এটাই দেখার ইচ্ছে, তাই তো? খুব ঘুরতে ভালো লাগে বেশি তো? ভালো লাগে? কোথায় কোথায় যায় ঘুরতে? বেড়ানো হয়েছে অনেকখানে, যাই গিয়ে গেছো? কোথায় যাও ঘুরতে বেশি? এখন তো গেছি দার্জিলিং কলকাতাতে। হ্যাঁ, আর এমনিতে আমার ইচ্ছা, কি ইচ্ছে বড় হয়ে আমার আমেরিকাতে যাওয়ার। আমেরিকাতে যাওয়া? তো আমার তো আমার বাইরে যে কোনো জায়গাতে যাবে ইচ্ছে। আর তোমার? আমার যে কোনো জায়গায় ঘুরতে ইচ্ছে করে আর বেড়াতে ইচ্ছে করে? হ্যাঁ ইচ্ছে করে, বেশি ঘুরতে পারি না। ঘুরতে বেশি পারো না কেন? কাজ থাকে? হ্যাঁ বেশি ভালো লাগে না, এত বেশি আমার ভালো লাগে না। কোনটা বেশি ভালো লাগে না, মানে বেশি ঘুরতে পারছো না বলে সেটা ভালো লাগছে না, না কোনটা? আমাকে ঘুরতে এত বেশি ভালো লাগে না, তবু একটু একটু ভালো লাগে। একটু একটু ভালো লাগে। ঘুরতে যেতে হলে মানে কি নিয়ে যেতে মানে ইচ্ছে করে, যে কখনো যদি ঘুরতে গেলে সবচেয়ে, মানে যখন তুই গেলি মানে সাথে কি, মানে তিনটে জিনিস কি থাকে, মানে ধরো তোমাকে বললাম যে এই তিনটে জিনিস নিয়ে যেও তুমি, তখন তুমি কি কি নিয়ে যাবে? যে তিনটে জিনিস থাকলে ভালো, এরকম যদি থাকে যে তিনটে জিনিস, যে আমি এটা এটা এইগুলো ছাড়া তো আমার বেড়াতে গেতে ইচ্ছেই হয় না, ধরো এই তিনটে জিনিস থাকলে আমার ভালো। এরকম আছে? সিজনে আছে কি আছে শুনি? আমার একটা টেডি বিয়ার আছে। টেডি বিয়ারটাকে নিয়ে যাস আর? ওটাই। ওটা কি নিয়ে যাস আর? সারাক্ষণ কোট তখন কি হয়, মানে যখন তুমি ধরো গাড়িতে বসে রইলে অনেকটা সময় বা কোনো সময়, তখন কিভাবে সময়টা কাটাও? তাকে মানে সবকিছু দেখে দেখে যাও না কিছু কি করো তখন? তখন সবকিছু বাইরে যা যা দেখাচ্ছে এসব দেখিয়ে দিই, দেখতে ইচ্ছে করে তখন দেখতে ভালো লাগে। আর জিসা কি বললো কি নেবে তুমি? তিনটে জিনিস নিতে হলে সাজবার জিনিস নিতে হবে? সাজবার তো মাই নিয়ে না। আচ্ছা, তোমার নিতে হবে না আলাদা করে? হ্যাঁ আমার নিতে। আচ্ছা, তারপর তো কি কি নিতে হবে বাকি তিনটে জিনিস বলে? ব্যাগ, ব্যাগটা নিতে হবে, সুন্দর সুন্দর ব্যাগ। হ্যাঁ, একটা নিতে হবে না অনেকগুলো নিতে হবে, এক দুটো? এগুলো ব্যাগের মধ্যে এগুলো থাকতে হবে, তাই তো? এইটা না থাকলে হবে না। আর বাদ বাকি কি, মানে ঘুরতে গাড়িতে বসে থাকলে অনেকক্ষণ তখন কি চারদিক দেখে দেখে যেতে ইচ্ছে করে না অনেক কিছু লিখতে বা গান শুনতে, কোনটা বেশি ভালো লাগে? গান শুনে শুনে চারদিক দেখে দেখে করতে ভালো লাগে, তাই তো? এটাই তো, এটা খুব ভালো লাগে। আর তোর তো, তোর কি খুব ভালো লাগে শুনি? আমি তো বাইরে থেকে তাকিয়ে থাকি, আমি তো দেখি। আর আমার কোনো মাস্ট নেই, মানে তিনটা জিনিস যেটা আমার কোনো মাস্ট নেই, আমার মা এনে জানে জানো আর, এরকম কোনো কিছু নেই যে আমার থাকতে হবে, তাই তো? চলো এখন কবিতা কার শুনবে, শোনাবে কে জানে? তুমি চলো। নমস্কার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ পরাণ্যভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ বা ভাবছে রাজবস্ত্র সত্যিই অতি বসুক্ষ, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।
গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধু প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক, ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠেছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবকবৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পথের ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার নির্ভয়ে দাঁড়া কি উলঙ্গ রাজার সামনে। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? নমস্কার। এখন জিসার বলবি না তো? চলো অনিরুদ্ধ বলো। নমস্কার, কবি সুকুমার রায়ের বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আই তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নি। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে মামা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি, কালাকি মামার বেমো? বদ্যি ডাকবি, ডাকিস নে হই বিকেলে, না হই আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে? আজকে তোকে সেই কথাটা বুঝাবই বুঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিছিস হাওয়াতে? কি বলেছিলুম পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে? ভুলিস নি তো বেশ করেছিস, আবার শুনতে খেতে কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস না যেদিকে। কোন কথাটা বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতে। আজকালের এই ছোকরাগুলোর তরস হয় না কিছুতে, আবার দেখো বসলি কেন, বইগুলো আন নামিয়ে। তুই থাকতে মোটের বোঝা, বইতে যাব আমি, ধরছি দাঁড়া সাবধানে আন। সেই আমাকে ঘামালি, এই খেয়েছে কোনাক কেলে শব্দ কোষ্টা নামালি, ঢের হয়েছে আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল, খেদিকে। নমস্কার। সিজনে আছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সুন্দর করে বলেছি আজকে কবিতা, ভালো লেগেছে তো? এসে ঠিক তো, আবার আসলে আবার আসবি তো বললে, তাই তো? ঠিক আছে, খুব ভালো, সুন্দর করে চলো, ভালোভাবে চলো, মানে হাসি খুশি করে যাই করো, খুশি মনে করো, তাই তো? ভালোভাবে সবসময় সব বড় হোক, ঠিক আছে? আবার দেখা হবে নিশ্চয়ই। আর দর্শক বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে, এভাবে আপনাদের আমাদের পাশে থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।